স্পোকেন ইংলিশ 360 এ সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। আমি রাশেদ, আজকে আমরা টেস্ট নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনের পর একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছ, মেয়েটা আসলে একটু লম্বা। যদি কোনো মেয়ে লম্বা হয় তোমরা নিজের ভাষায় তাকে কি বলে ডাকো, তোমরা কি বলে ডাকো সেটা আমাকে ডেসক্রিপশন বক্সে জানাও। যেহেতু আমি চট্টগ্রামের লোক আমরা বলি লম্বনি, আমি আবার বলছি আমরা যেহেতু চট্টগ্রামের লোক আমরা বলি লম্বনি। যারা চট্টগ্রামে তারা এই শব্দের সাথে খুব পরিচিত, আর যারা চট্টগ্রামের বাইরে তাদেরকে কষ্ট করে এই শব্দটি মুখস্থ করতে হবে বা আয়ত্ত করতে হবে, কারণ এই একটি শব্দ দিয়ে আমরা ম্যাজিক ওয়েতে পুরো টেস্টটাকে আয়ত্ত করব। যদি তোমরা আমাদের আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। আর যদি তুমি স্পোকেন ইংলিশ কোর্সটি ভালোভাবে শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা দেখতে পাও। চলো তাহলে শুরু করি। টেন্স সাধারণত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স, অতীত কাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল। আবার প্রত্যেকটিকে চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্সে যাওয়ার আগে পার্সনটা একটু জেনে নিই, কারণ এটা আমাদের সামনে প্রয়োজন হবে। তোমরা স্ক্রিনে একটা ট্যাব দেখতে পাচ্ছ, এখানে দেখো কোনটা কোন পার্সন। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এই ট্যাবলের মধ্যে তিনটা কলম আছে, প্রথম কলমে হচ্ছে পার্সন, সেকেন্ড কলমে হচ্ছে সিঙ্গুলার, থার্ড কলমে হচ্ছে প্লুরাল। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে আই মানে আমি, আর প্লুরাল হচ্ছে ওই মানে আমরা। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ মানে তুমি, আর প্লুরাল হচ্ছে ইউ মানে তোমরা। থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি বা শি অর্থাৎ সে, আর প্লুরাল হচ্ছে দ্যাট মানে তাহারা। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইয়েস যোগ করা হয়। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইয়েস যোগ করা হয়। যেমন হি ইটস রাইস, এখানে ইটের সাথে এস যোগ করা হয়েছে কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর যে বার্বটি বসবে সেই বার্বের সাথে এস বা ইয়েস যোগ করা হয়। এবার আমরা মূল টপিকসে ফিরে আসি। কিছুক্ষণ আগে আমরা একটা চট্টগ্রামের ভাষা শিখেছিলাম, সেটি হচ্ছে লম্বনি। আমি আবার বলছি, কিছুক্ষণ আগে চট্টগ্রামের ভাষায় আমরা একটা শব্দ শিখেছিলাম, সেটা হচ্ছে লম্বনি। যদি আমরা লম্বনির প্রত্যেকটি অক্ষর আলাদা করে চিন্তা করি তাহলে হবে ল ম ব নি, মানে চারটা অক্ষর পাচ্ছি আমরা এখানে। লম্বনি ভাঙলে আমরা এখানে চারটি অক্ষর পাব। মনে রাখতে হবে সাধারণত বাংলা বাক্যে ক্রিয়া শেষে থাকে, যদি ক্রিয়া শেষ অক্ষর ল ম নি দিয়ে শেষ হয়, আমি আবার বলছি যদি ক্রিয়ার শেষ অক্ষর ল ম নি দিয়ে শেষ হয় তাহলে সেটা হবে পাস্ট টেন্স। যেমন সে খেলেছিল, এখানে খেলেছিল শেষের অক্ষর ল, হি প্লেড সে খেলেছিল এটা পাস্ট টেন্স। আমি খেলেছিলাম এখানে শেষের অক্ষর হচ্ছে ম, যেহেতু ম আছে এটা ফার্স্ট টেন্স হবে আই প্লেড। রকিব যায়নি, এখানে শেষের অক্ষর নি আছে সেই জন্য এটা ফার্স্ট টেন্স হবে, রকিব ডিড নট গো। তাহলে আমরা বুঝলাম কোন বাক্যের ক্রিয়া শেষে যদি ল ম নি থাকে তাহলে সেটা ফার্স্ট টেন্স হবে। আশা করি এটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আবার এটির ব্যতিক্রম আছে, যেমন দুই অক্ষর বিশিষ্ট যে ক্রিয়া শব্দগুলো ল দিয়ে শেষ হয় সেটা প্রেজেন্ট টেন্স হবে। আমি আবার বলছি, দুই অক্ষর বিশিষ্ট যে ক্রিয়া শব্দগুলো ল দিয়ে শেষ হয় সেটা প্রেজেন্ট টেন্স হবে, যেমন খেলে খেলি, চলে চলি,
বলে বলি তোলে তুলি ইত্যাদি ক্রিয়ার শেষ অক্ষর যদি ব দিয়ে শেষ হয় তাহলে সেটা ফিউচার টেন্স হবে যেমন আমি ঘুমাতে যাব এখানে যাব এর শেষের অক্ষর হচ্ছে ব সেজন্য এটা ফিউচার টেন্স হবে আই উইল গো টু স্লিপ আমি ঘুমাতে যাব সেই পড়বে এখানে শেষের অক্ষর হচ্ছে ব পড়বে ব সেজন্য এটা ফিউচার টেন্স হবে হি উইল রিড সে পড়বে তারা খেলতে যাবে এখানে শেষের অক্ষর হচ্ছে ব সেজন্য এটা ফিউচার টেন্স হবে দে উইল গো টু প্লে তারা খেলতে যাবে যদি লম্বনী চার অক্ষরের মধ্যে কোনোটি ক্রিয়া শেষে পাওয়া না যায় তাহলে সেটি হবে প্রেজেন্ট টেন্স আমি আবার বলছি যদি লম্বনী চার অক্ষরের মধ্যে কোনোটি ক্রিয়া শেষে পাওয়া না যায় তাহলে সেটি হবে প্রেজেন্ট টেন্স যেমন আমি পড়ি যেহেতু এখানে লম্বনী কোনো অক্ষরই নাই সেজন্য এটি হবে প্রেজেন্ট টেন্স সে ভাত খায় শেষের অক্ষর হচ্ছে অন্তস্থ এখানে যেহেতু লম্বনী কোনো শব্দ অস্তিত্ব নাই সেজন্য এটা হবে প্রেজেন্ট টেন্স তুমি যাও যেহেতু লম্বনী কোনো শব্দই শেষের অক্ষরে পাওয়া যাচ্ছে না সেজন্য এটা প্রেজেন্ট টেন্স হবে যেমন আমি পড়ি আই রিড সে ভাত খায় হি ইটস রাইস তুমি যাও ইউ গো আশা করি আমি এতক্ষণ তোমাদের যেটুকু বললাম তোমরা খুব ভালোভাবে এগুলো বুঝতে পেরেছ আমি একটু আবার রিভিউ করি যদি লম্বনী চার অক্ষরের মধ্যে তিন অক্ষর ক্রিয়া শেষে থাকে ল ম নি তাহলে সেটি হবে ফার্স্ট টেন্স যদি ক্রিয়া শেষে ব থাকে তাহলে সেটি হবে ফিউচার টেন্স যদি লম্বনীর কোনো অস্তিত্ব ক্রিয়া শেষে খুঁজে পাওয়া না যায় তাহলে সেটি হবে প্রেজেন্ট টেন্স আশা করি তোমরা এটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরে ক্লাসে আমরা টেন্সে ডিটেলস আলোচনা করব তবে লম্বনীটা ঠিক থাকবে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং শরীরের যত্ন নিবে আল্লাহ হাফেজ